ছাত্রীকে করতে পারবে কিন্তু মূল দায়িত্ব তার মধ্যে সাংবাদিক আছেন, তার মধ্যে ডক্টর আছেন, তার মধ্যে আমার কৃষক বন্ধু আছেন, পলিটিশিয়ান আছেন, প্রত্যেকের প্রতি রাজধর্ম সেটাই বলে প্রত্যেকের প্রতি আমার সাংবিধানিক দায়িত্ব। আমি সেদিন সাবরমে যেটা বলেছি, যখন আমি দেখেছি যে ইক্কা দুক্কা সবাইকে বলিনি, আমি তাদেরকে বলেছি যে ত্রিপুরার মানুষকে বিভ্রান্ত না করার জন্য, সঠিক বিষয়টা সামনে আসার জন্য। আর এভাবে বিভ্রান্ত করে যখন আমার মানুষগুলিকে বিভ্রান্ত করা হয় হসপিটালে আসতে চায় না। ও তো আমার কাছে যেটা আমরা একটা অ্যাসেস করে দেখেছি যে হাউসে হোম আইসোলেশন রয়েছে, সিরিয়াস কন্ডিশন বলছে না। ওর রাস্তাতে আসে যখন সিরিয়াস কন্ডিশন, যেমন গোমতির উদাহরণ রিভিউ মিটিং যখন নিয়েছি, তো কোভিড সেন্টার যেটা বানিয়েছি আমরা চন্দ্রপুরে, সেখান থেকে একজন পেশেন্ট হয়তোবা মারা গেছে অথবা নেই, এই ধরনের ছিল। অথচ গোমতি জেলা থেকে 20 জনের প্রাণহানি হয়েছে। তো কোথা থেকে এসছে দেখা যাচ্ছে যে বাড়িতে ছিল, বাড়ি থেকে ইনফর্ম করেনি ওর, কাউকে বলেনি। ওর যখন সিরিয়াস কন্ডিশন হয়েছে তখন ডাক্তারদেরকে সম্পর্ক করেছে, বা আমরা বাড়িয়ে বাড়িয়ে যখন গিয়েছিলাম 12,000 কর্মীকে পাঠিয়েছিলাম তখনও সম্পর্ক করেনি। অনেক জায়গাতে পুরো জোর করে তো আমি কিছু করতে পারবো না, আমি তো প্রত্যেক বাড়িতে পাঠানোর চেষ্টা করেছি। এবং কিছু কিছু জায়গায় আপনারা দেখেছেন যে বাধা দেওয়ার প্রথম দিন তো আপনার 24টি জায়গা বাধা দেওয়ার চেষ্টা হয়েছে। ওর সে কী কারণে কীভাবে করেছে আপনারা অবগত আছেন, আমি শুনে যেতে চাই। তো এই যে পেশেন্টগুলো বাড়িতে বসে থাকে আর যখন সিরিয়াস কন্ডিশন হয়ে যায়, তার কোনো সিরিয়াস উপসর্গ আছে, যখনই অ্যাম্বুলেন্স ডাকে অ্যাম্বুলেন্সে বসলো, তদুপর থেকে তিনটে পেশেন্ট এমন আছে যে রাস্তাতেই ডেথ হয়ে গেছে। যদি এই পেশেন্টটা ভয় না পেত আর সময় মতো পিএসসিতে, সিএসসিতে, ডিস্ট্রিক্ট হসপিটাল চলে যেত, আজকে আমাদের আমার পাশে ওরা থাকতেন। তো নিশ্চিত সংবাদ মাধ্যমের দায়িত্ব আছে জাগরুকতা করা, সরকারের ভুল ত্রুটিগুলি ধরিয়ে দেওয়া, কিন্তু আপনি টোটালি বিভ্রান্ত করে দেবেন লোকদেরকে। আরে আমাদের কাছে যাই ইনফ্রাস্ট্রাকচার আছে তার মধ্যে দিয়ে আমার লোকগুলোকে বাঁচাতে হবে, এটা ডিজাস্টার, এটা ক্রাইসিস। ক্রাইসিসে সব কিছু ঠিক হবে এমন নয়। আমার মূল দায়িত্ব ত্রিপুরাবাসী, আমি সাংবাদিক হোক, উকিল হোক, এমএলএ হোক, এমপি হোক, সবার প্রতি আমার দায়িত্ব। আমি যখন দেখছি সারা ত্রিপুরা ঘুরে আমার ত্রিপুরার মধ্যে মানুষ ভয় পেয়ে গেছে, যেটা কি একসময় আমি দেখেছি মানুষের মধ্যে ভয় নেই, ঠিক আছে করোনাকে মোকাবেলা করবো। আমি যখনই আপিল করেছি বলে আপনারা ভয় পাবেন না, আমরা এভাবে করবো, প্রধানমন্ত্রী সাহায্য করেছে, আমরা এই যুদ্ধে জয়ী হব, তো এক অ্যাগ্রেসিভ মানুষের কথা নিয়ে আমরা চলছিলাম। আর সঙ্গে সঙ্গে হেলথ ডিপার্টমেন্টেরকে আমরা স্ট্রেন্থেনিং করছিলাম, আর আমরা মাননীয় হাইকোর্টের সামনে সমস্ত কিছু প্রস্তুত করবো, ত্রিপুরাবাসীর সামনে আয়নার মতো সব কিছু চলে আসবে। তো আমার কোনো জায়গাতে কাহোর প্রতি আমি এতটাই বলেছি যে ত্রিপুরার মানুষের সঙ্গে যদি বিভ্রান্তকর তথ্য পাঠানো হয়, দেওয়া হয়, তো আমি তাদেরকে মাফ করতে পারি না। অ্যাজ এ গার্জিয়ান কোনোদিনই আমার দায়িত্ব না। পরিবারের প্রতি আপনাদের প্রত্যেকের পরিবার আছে, আপনি যদি আপনার পরিবারকে কেউ বিভ্রান্ত করে তথ্য দেয় আপনি কি মাফ করবেন? আমি ত্রিপুরার পুরো ত্রিপুরার দায়িত্ব মানুষ আমার কাছে দিয়েছে, যে যে কোনো পার্টিকে হতেই পারে, ডেমোক্রেসিতে আলাদা মত হতেই পারে, কিন্তু আমার প্রথম দায়িত্ব ত্রিপুরার প্রত্যেকটি মানুষকে সাহস যোগানো। এবং করোনাতে আমার আজও মনে আছে, আপনাদেরও মনে আছে, প্রথম কেসটা যখন 6 তারিখ আসলো জীবিতে, কী অবস্থা, জীবিতে হাওয়া পর্যন্ত বন্ধ হয়ে গেছে, কেউ যেতে রাজি না, ডাক্তার নার্স সব ভয় পেয়ে গেছে, মানুষ আশপাশে জীবী বাজার খালি। যখন এই সিনটা আমি দেখলাম তখন আমি অনেক সুচিন্তক আমাকে বলেছে স্যার আপনি যাবেন না জীবী হসপিটাল, কিন্তু আমি বলেছি না, আমি নিজেকে সেভ করলাম, আমাকে আগে মানুষকে সাহস দিতে হবে। ওর আমার সমস্ত অফিসারদের নিয়ে আমি জীবী হসপিটালে 2 ঘন্টা বসেছি, কারণ মেসেজটা দেওয়ার জন্য আমি বসাতে জীবী হসপিটালে আমি সবকে বাঁচিয়ে নেবো, আমি সব কিছু, আমি ডাক্তার না, কিন্তু আমি বসাতে মেসেজটা সারা ত্রিপুরা জিগিয়েছে যে না, কোভিড আক্রান্ত হলে সেখানে জিবি হসপিটালে গেলে কারোর কোনো কিছু হবে না। আমার একটা, এটা সবচেয়ে বড় হসপিটাল
যারা সিরিয়াস পেশেন্ট এরা হয়তো বা বিভিন্ন উপসর্গ নিয়ে আসে, এরাও তো আসবে না, বাড়িতে থেকে মারা যাবে। তখন লকডাউন পিরিয়ড, প্লেন বন্ধ, ট্রেন বন্ধ, কোথায় যাবে আমার লোকগুলো? তার জন্য আমি দৌড়ে গেছি জিবি হসপিটালে, যে আমি গেলে একটা মেসেজ যাবে বলে দাদা গিয়েছে, তো ওনার যদি কোনো কিছু না হয় তো আমরাও ভয় কোনো কাজ। আমি চাইছি যে আমার ত্রিপুরা লোকদের সাবধানতা থাকুক, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করুক, সিরিয়াস থাকুক, কিন্তু ভয় না থাকে আমার ত্রিপুরা মানুষকে। এতে তো আমার ত্রিপুরাবাসীর ভয়ঙ্কর লোকসান হয়ে যাবে। তা আমি কেউই হোক, আমি কাউর বিপক্ষে পক্ষে যাওয়ার প্রশ্নই ওঠে না। আমি তো সমস্ত রাজনৈতিক দলগুলো, সমস্ত মিডিয়া, সমস্ত সামাজিক সংগঠন সবার কাছে বারবার আপিল করি যে সবাই মিলেমিশে তার মোকাবেলা করবো। ও জিত আমাদের নিশ্চিত হবে, আমি এখনো বলি জিত আমাদের নিশ্চিত হবে। ওর কারণ কি, করোনার প্রকোপের চাইতে ত্রিপুরার মানুষের মধ্যে মানসিক শক্তি অনেক বেশি। আর অ্যাজ এ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে আমার মূল দায়িত্ব আমার প্রত্যেকটি মানুষের মধ্যে মানসিক শক্তি জাগিয়ে রাখা। আর যারাই আমার মানুষগুলির মানসিক শক্তি কমজোর করার প্রয়াস করবে, ষড়যন্ত্র করবে, আমি কিভাবে তাদেরকে মানব? অতটাই আমি বলেছি, আর বাইরে কোনো কিছু নেই, আর বাইরে কোনো কিছু নেই। যদি তাকে কেউ ভুল বুঝে থাকে, তাকে একবার দেখা উচিত যে মুখ্যমন্ত্রী কি বলেছে। আমার জায়গা যারা ভাবছে তাদেরকে বসে দিলে তারা কি করবে রাজধানী? আমার জন্য এই পরিস্থিতি তো প্রত্যেকটি রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব যে সেটাকে মোকাবেলা করা, হিম্মতের সঙ্গে মোকাবেলা করা যা আছে। আরে দুনিয়ার সবচেয়ে শক্তিশালী দেশগুলো যেগুলো 4 নম্বর 5 নম্বর 7 নম্বরের মধ্যে হেলথ ইনফ্রাস্ট্রাকচার এটা নেই, তা কি হয়েছে? আমেরিকার ইনফ্রাস্ট্রাকচার তা কি হয়েছে? আমরা নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমরা এই সময় একটু মোকাবেলা করেছি। আমাদের এত পপুলেটেড দেশ 130 কোটি, তারপরও আমরা আজকে যে জায়গাতে আমি প্রথম দিন শুরু করেছিলাম, মাস্ক নেই, পিপিই কিট তো অনেক দূরের কথা, মাস্ক নেই, পিপিই কিট ভারতবর্ষে ম্যানুফ্যাকচারিং হতো না, আর আজকে ভারতবর্ষ পিপিই কিট বাইরের দেশকে রপ্তানি করছে। স্যানিটাইজার আপনারা দেখছেন ত্রিপুরাতে কি অবস্থা, আজকে ত্রিপুরাতে ম্যানুফ্যাকচারিং হয়েছে, এখনো হচ্ছে। মাস্ক, পিপিই কিট, গ্লাভস, এগুলোর জন্য একসময় আমাদের প্রথম প্রথম প্রবলেম হতো, আজকে সেগুলো থেকে আমরা বেরিয়ে এসেছি। ত্রিপুরা ঘরে ঘরে সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে আমার বোনেরা মাস্ক বানিয়ে বাড়িতে বানিয়ে পাড়া প্রতিবেশীকে দান করছে। হেলথ ব্যবস্থা ত্রিপুরাতে একমাত্র রাজ্য পুরো দেশের মধ্যে যেখানে পিএসসি সিএসসি পর্যন্ত ডেইলি রিপোর্ট আসে যে কতজন পেশেন্ট আছে, কার জ্বর, কার কাশি, কার কি উপসর্গ, ডেইলি রুটিন আমার কাছে আসে, হেলথ ডাইরেক্টরের কাছে আসে, হেলথ সেক্রেটারির কাছে, সিএসএর কাছে আসে, কোনো রাজ্য করেনি। তাতে সিমটম বুঝে যায় যে ওখানে পজিশান কি, ওখানে ফটাফট স্যাম্পল টেস্ট শুরু হয়ে যায়। ত্রিপুরা একমাত্র রাজ্য যখন অ্যান্টিজেন টেস্ট আসেনি, তো আমরা 1:5 অনুপাতে টেস্টিং শুরু করেছি। আমাদের যে ক্যাপাসিটি আছে, 2টা মেশিন আছে, তার ক্যাপাসিটি কত? আমি চাইলেই নিব আর করে নেব, সম্ভব না। তারপরে ত্রিপুরা একমাত্র রাজ্য জিবি হসপিটাল যেখানে আসামের পর আসামের 3টি জায়গাতে ছিল, ওই সময়ে নর্থ ইস্টের অনেকগুলো রাজ্যে আছে সেখানে সেই ব্যবস্থা ছিল না, আসামে এনে সোয়াব এনে টেস্ট করতে হতো, 15 দিনে 7 দিনে রিপোর্ট যেত, সেই জায়গায় ত্রিপুরা সেটা করতে পেরেছে। আর 1:5 অনুপাতে নয়, আমাদের যতগুলো ওই সময় আমরা যখন দেখেছি ব্যাঙ্গালোর, মুম্বাই যে মানে যে রেড জোন থেকে এসে, তো আমরা 1:5 তো প্রথম নিয়েছি, কিন্তু পুরো ট্রেন আমরা তাদেরকে বলেছি ঘরে থাকার জন্য হোম কোয়ারেন্টাইনে, এবং পুরো ট্রেনকে ট্রেন আমরা কমপ্লিটলি সবাইকে ব্যাঙ্গালোর, মুম্বাই, চেন্নাই সবগুলো 100% টেস্ট করেছি। ওই সময় অনেক কষ্ট হয়েছে, অনেক ইনফ্রাস্ট্রাকচার পৌঁছে তারপর করেছি, এরপর মানুষের সাথ দিয়েছে। ও সবচেয়ে ভয়াবহ রূপ ধারণ করেছিল ওই সময়, আপনাদের খেয়াল আছে, সোনামুড়া সবচেয়ে বেশি বাইরে থেকে ছিল। আজকে সোনামুড়া দেখুন কীভাবে উঠে দাঁড়িয়েছে। যাই হোক,
আমি মানুষের সহযোগিতা চাই, প্রত্যেকের সহযোগিতা চাই। আর আমি আবারও বলি, মানুষকে বিভ্রান্ত না করা, মানুষকে সাহস দেওয়া, তাকে সহযোগিতা করা, এটাই আমি সবার কাছে কামনা করি। মনে হয় যে বিভ্রান্ত হয়েছে, মানে এটা মানে আপনি যেটা বলেছেন সেইভাবে প্রচার করেন, অন্যভাবে প্রচার করেছে আপনার মনে হচ্ছে? যে আমার মনে হয় আপনাদেরকে, আপনারা একবার আরেকবার এটাকে দেখা উচিত যে মুখ্যমন্ত্রী কি বলতে চাইছে। ডেমোক্রেসি কে কোন অঙ্গ কে কি শুনবো এগুলো বলে লাভ নেই, আমরা সবাই সবকিছু জানি, কিন্তু কে কতটা দায়িত্ব পালন করে, কার কি দায়িত্ব সেটাও বোঝা উচিত, সেটাও বোঝা উচিত, সেটারও মূল্যায়ন হওয়া উচিত, সেটা নিয়ে আলোচনা করা উচিত যে আমরা কি আমাদের দায়িত্ব সঠিকভাবে সবাই এক নাগারে এক দিশাতে পালন করতে পারছি না কোনো জায়গায় কমি আছে। তো সেই জায়গা তো আত্মচিন্তন করা উচিত। যদি আমার সরকারের দ্বারাও কোনো কিছু এমন ভুল ত্রুটি হয়, সরকারেরও আত্মচিন্তন করা উচিত। আমরা করি করি বলেই পরিবর্তন হয়, এক রোহাতে এই সরকার কাজ করে না, আমরা পরিবর্তনে বিশ্বাস। যখনই দেখি পাবলিক কী চাইছে তার উপরে আমরা নিয়মকানুন চেঞ্জ করে দিই। আমি কি চাইছি সেটা আমাদের ওখানে, পাবলিক কি চাইছে সেটা যদি গভর্নমেন্ট ইমপ্লিমেন্ট করতে পারে সেটা হচ্ছে বাই দ্য পেপার হচ্ছে। তো আমার কোনো মতে সেই যে বিষয় যেটা আমি সাবলম্বে রেখেছি, তো তার মধ্যে কাউকে দুঃখ করার জন্য, কাউকে মানে তিরস্কার করার জন্য বলিনি। ত্রিপুরার মানুষ যাতে বিভ্রান্ত না হয় তার জন্য আমি প্রতিজ্ঞাবদ্ধ, ও তাদেরকে সাহসের সঙ্গে রাখা এবং সমস্ত ত্রিপুরাবাসীকে সুস্থ রাখা, ও বিভিন্ন যে ষড়যন্ত্র বিভিন্ন জায়গায় আমি দেখি সবসময়, সেগুলোতে পা না দেওয়া। আমি না বললে কে বলবে, রাজ্যের প্রধান ব্যক্তি না বললে তো মানুষ বলবে যে না ঠিকই আছে, এমনই হয়তোবা চলছে, এমনই হয়তোবা চলছে। কারণ কখনো কখনো প্রচারে এমনও হয়ে যায় মানে বান্দরকে বাদরক লোক বাঘ বানিয়ে নেয় বা বাঘকে বাদর বানিয়ে নেয়। তার জন্য যে প্রধান ব্যক্তি তাকে তো বিষয় স্পষ্টতার সঙ্গে মানুষের কাছে রাখতেই হবে। আমি বিষয়টা রাখার চেষ্টা করেছি, আর আমি বারবার বলি আমার মূল যে বিষয় ছিল সেটা হচ্ছে ত্রিপুরার প্রত্যেক মানুষকে, সে সাংবাদিক হোক, সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, প্রত্যেকের কে বাঁচানো, প্রত্যেককে হিম্মত দেওয়া সবচেয়ে বড় হতে। আরে ভাই, মুখ্যমন্ত্রীর দায়িত্ব কি এই সময় যখন তার ভ্যাকসিনেশন নেই, তার কোনো টিকাকরণ নেই? প্রথম দায়িত্ব হচ্ছে যে না, এটা আমরা মোকাবেলা করবো। আর হচ্ছেও আজকের দিনে দেখুন, সারা ত্রিপুরাতে হোম আইসোলেশনে পজিটিভ কত বড় মাত্রা আছে, কিন্তু এক সময় এই ত্রিপুরার যে পাড়াতে কোয়ারেন্টাইনে থাকতে দিতেন না, তার জন্য পুলিশ পাঠাতে হতো, ক্লাবগুলিকে পাঠাতে হতো, এমএলএদেরকে পাঠাতে হতো, যা না কোয়ারেন্টাইনে বাইরে থেকে এসে কোয়ারেন্টাইনও নিজের বাড়িতে থাকতে দিচ্ছে না, বেরিয়ে যান এখান থেকে, আমরা অবজেকশন। আর আজকে ত্রিপুরা কোথায় গেছে, না পজিটিভ কেস বাড়িতে থাকছে, কেউ অবজেকশন করছে না। তো তার জন্য আমাদেরকে এই বিষয়টি প্রচার করতে হবে। মাঝখানে কেউ ডেথ হলে কোভিডে, তো তাকে ওখানে আর দেহ সংস্কার করতে হবে, দেওয়া হবে, খেয়াল আছে? তো আজকে ডিস্ট্রিক্ট ওয়াইজ দেহ সংস্কার হচ্ছে, তার কি সায়েন্স বলছে, যেটা আমার কাছে যে 2 ঘন্টা 2.5 ঘন্টা পর মৃত ব্যক্তির মধ্যে তার আর ইয়ে থাকে না, ইনফেকশন থাকে না। তো আগে নেই, কোভিড পেশেন্ট হয়েছে তো ধরা ছোঁয়া যাবে না, কিন্তু আজকে ত্রিপুরার হচ্ছে বিভিন্ন ডিস্ট্রিক্টে তার দেহ সংস্কার হচ্ছে। সময়ের সঙ্গে মানুষ সব কিছু বোঝে, আর আমাদের দায়িত্ব মানে বাস্তব যেটা সেটা মানুষের কাছে যত তাড়াতাড়ি নিয়ে যেতে পারবো তত বেশি মানুষের কল্যাণ হবে, লাভ হবে, ব্যাস অতটাই আমার ভাবি সবার কাছে।